কৃষ্ণ শংকর গুরু হরিরাম বিজনী সত্রয় বিগত একুশ বছর ধরে পবিত্র ভাদ মাহর সম্পূর্ণ মাটি ভাগবত পাঠ পড়ে আহিছে। অসমের বিভিন্ন ঠাইর পৰা ভাগবতী সকল আহি ভাগবত পাঠ আর ব্যাখ্যা করে। ইয়াত সকল জাতি ধর্মর মানুষ আহি অংশগ্রহণ করে। এইবারের ভাগবত পাঠ কার্যসূচী কোভিড নাইন্টিনের নিয়ম নীতি মানি করা হৈছে। আৰু আজি ভাগবত পাঠৰ অন্তিম দিন। আজি সুদূর লক্ষিমপুরের পর জগত বনিয়া বাপ আহি ভাগবত পাঠৰ ব্যাখ্যা করেছে। আৰু আজি শেষৰ দিনা ভাগবত পাঠৰ শেষৰ দিনা বিজনীর সত্রর আইসকলে নাম প্রসঙ্গ করেছে। উল্লেখযোগ্য যে আজি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একাত্তর সংখ্যক জন্মদিন উপলক্ষে বিভিন্নজন ব্যক্তিয়ে সত্রত শরাই আগবাইছে। আৰু সেইটো কার্যসূচীও সত্র কর্তৃপক্ষই সুন্দরভাবে পালন করেছে। আজির এই ভাগ্য ভাগবত পাঠ সামরণির দিনা বিজনী সত্রর ভকত বান্ধবে ভগবানক প্রার্থনা করেছে, বিশ্ব মানবর মঙ্গলের বাবে, বিশ্ব শান্তি সম্প্রীতি অটুট থাকার কারণে, আমার সমাজ শান্তি সম্প্রীতি অটুট থাকার কারণে, সমাজখন সুশৃঙ্খল হওয়ার কারণে, আর সমাজখন সমৃদ্ধিশালী শান্তিপূর্ণ হওয়ার কারণে। আজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া একত্রাংশক জন্মদিন জন্মদিন উপলক্ষে ইতিমধ্যে আপনাদের যে বিজনেসের কার্যসূচী গ্রহণ করেছে আজি প্রথম দিন কি প্রবেশন করে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সেই একত্র জন্মদিন উপলক্ষে আমার রাজ্য কমিটির নির্দেশ মর্মে আমার চিরাং জেলার যে আজির পর অহা সাত অক্টোবর বিজনেস কার্যসূচী লওয়া হয়েছে, সেই আজি আমার প্রথম দিনের প্রথম কার্যসূচী হিসাবে আছে। আমার বন্তি প্রজ্বলনা আমার নামঘর মন্দির সকলতে এগছি চাকি জ্বলাই আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দীর্ঘায়ু কামনা করে আজি এই প্রথম কার্যসূচী লওয়া হয়েছে। আজি আমার দেশের প্রধানমন্ত্রী একাত্তরতম জন্মদিনত তেখেতক জানাইছো আমার দলের পরা বা আমার সকল সংগঠন দল রাইজর পরা তেখেতক জানাইছো অশেষ অশেষ দীর্ঘায়ু আর তেখেত যাতে আগত দিনত দীর্ঘজীবী হয় আর আমার ভারতবর্ষর এখন সুদৃঢ়ভাবে চলাই নিয়ে তার কামনারে আজি আমার এই বিজনী অঞ্চলত নামঘর মন্দির সকল ঠাইতে আমি একাত্তর গোষ্ঠী বন্তি প্রজ্বলন করি তেখেতর কারণে আর প্রার্থনা করাইছি।